নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রাফিক সমস্যা নিরসনে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল জেলা বিজেপি। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল উধারবন্দের জনগণ, পথ অবরোধ করে জানালেন প্রতিবাদ। পাথারকান্দিতে জব্দকৃত 10,000 ইয়াবা ট্যাবলেট, আটক দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের বুকে যানজট সমস্যা এখন রোজকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, শহরের প্রতিটি রাস্তার মোড়ে এমনকি প্রতিটি অলিগলিতে এই চিত্র প্রতিনিয়তই পরিলক্ষিত হয়। আর এতে নাজেহাল হতে হয় সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল পড়ুয়া সহ চিকিৎসার জন্য হাসপাতাল রোগীদের নিয়ে যেতে রোগীর পরিবারের লোকেদের। সোমবার শহরের যানজট সমস্যা নিরসনে মাঠে নামলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির দলীয় কর্মকর্তারা। এদিন অম্বিকাপুরটি, চার্চরোড ইত্যাদি এলাকায় মানব শৃঙ্খল গঠন করে শহরের যানজট সমস্যা সমাধানের প্রয়াস চালান তারা। মাঝ সড়কের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যানজট সমস্যার প্রয়াস চালান, যাতে করে প্রত্যেকটি যানবাহন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে এবং যানজটে যাতে কারোর কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই বিষয়কে মাথায় রেখে এই উদ্যোগ নেন। প্রতিদিনই শহরের বুকে যানজট সমস্যার দরুন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় স্কুল পড়ুয়া, রোগী সহ সাধারণ পথচারীদের। এমনকি অবৈধভাবে পসরা সাজিয়ে একাংশ ব্যবসায়ী মুনাফা লাভের স্বার্থে ফুটপাত দখল করে রাখেন। এছাড়াও যান চালকরাও অবৈধভাবে পার্কিং জোন গড়ে তোলেন, যার দরুন তীব্র সমস্যার মুখোমুখি হতে হয় আবার বৃদ্ধ বনিতাদের। এদিনের মানব শৃঙ্খল কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, রাজেশ কুমার দাস, দেবাশীষ সোম সহ দলীয় কর্মীয় সমর্থকরা। উল্লেখ্য, শিলচর শহরের নিত্য নৈমিত্তিক যানজট সমস্যার সমাধানে চলিত বছরের এপ্রিল মাসের মধ্যবর্তী সময় বিজেপি কর্মকর্তারা সরব হয়ে বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে তার সাথে শিলচরের যানজট সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি যানজট সমস্যা এড়ানোর জন্য শহরের প্রধান সড়কগুলো পরিষ্কার করতে আলোচনা করেছেন বলে জানান বিজেপি কর্মকর্তারা। চার্চ রোড হয়ে অম্বিকাপুরটি চৌরঙ্গি হয়ে আর ইস্কন মন্দির পেরিয়ে যে পয়েন্টটা সেই পয়েন্ট পর্যন্ত, অম্বিকাপুরটি পয়েন্ট পর্যন্ত আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা বন্ধুরা মিলে একটা হিউম্যান চেইন আমরা বানিয়েছি। এই হিউম্যান চেইন বানানোর উদ্দেশ্য আমরা শহরে লক্ষ্য করছি যে ট্রাফিক কনজেশন হচ্ছে আর সকল জনসাধারণ 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত তাদের হয়রানি হতে হচ্ছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি চিন্তা করছে, আমি বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে ট্রাফিক কনজেশন মুক্ত করার জন্য আমি সহ আমার দল সহ আমার মাননীয় সাংসদ সহ আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি, আমরা অ্যাডভাইস দিয়েছি এসপি মহোদয়ের কাছে, কিন্তু এখন পর্যন্ত তার সমাধান আমরা করতে পারি। তো এই সমাধান কী করে করতে পারি তার জন্য একটা ডেমনস্ট্রেশন, যে ডিভাইডার দিলে অসুবিধা হবে না সুবিধা হবে তা দেখার জন্য মূলত আমরা এখানে দাঁড়িয়েছি। সাথে আমরা এক্সিকিউটিভ অফিসার, শিলচর মিউনিসিপ্যাল বোর্ড, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদেরকে আমরা ডেকেছিলাম। কারণ আপনারা লক্ষ্য করছেন যে ফুটপাথ থেকে আর রাস্তার হাইট ঠিক না, রাস্তার নিচে ফুটপাথ অনেক উঁচু হয়ে যায়। তো আমি বলেছি তাদেরকে অন্ততপক্ষে রাস্তার লেভেলে করার জন্য, কারণ ট্রাফিক কন্ডিশন অনেকটা। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হয়ে অবশেষে উধারবন্দ বিদ্যুৎ উপমণ্ডল ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এদিন সকাল 11টা নাগাদ উধারবন্দ বিদ্যুৎ বিভাগের উপমণ্ডল কার্যালয়ের সদর রাস্তার অবরোধ করে গড়ে তোলেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এতে এসডিও আটকা পড়েন। বিক্ষোভ চলাকালীন ক্ষুব্ধ গ্রাহকেরা জানান, সোনাছড়া, শিবটিলা, রূপাছড়া, কার্বিপুঞ্জি ইত্যাদি এলাকার জনগণেরা দীর্ঘদিন থেকে বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছেন। বিষয়টি নিয়ে এসডিওকে অবগত করা হলেও তিনি বলেন যে সেইসব এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষের নানা টালবাহনার পর অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে এর প্রতিবাদ জানাতে টানা ঘণ্টাখানেক বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মস্তিক হয়ে এটা আজকে প্রায় 1 মাস থেকে কারেন্ট নাই। আমরা এসডিওরে ফোন করিয়া সকালে ফোন করি, যে সময় কোয়েন্টাইন আমি ইস্তা পাঠাইয়া দিছি, বিকালে কারেন্ট পাইলিবা।
একদিন ফোন করলাম, দুই দিন দুই নম্বর দিন ফোন করলাম, সকালে ফোন করি কয় না স্টাফ পাঠাই দিছি বিকালে পাইলি বা কারেন্ট, তিন দিন ফোন করি স্টাফে কাজ চলে আপনি বিকালে পাইলি বা, করতে করতে এক সপ্তাহ আমরা ফোন করছি কন্টিনিউ, কারেন্টের কোনো বার্তা নাই। আজকে আমরা বাধ্য, আমরা সব কাজ কাম সারিয়া আমরা আস্তা গ্রামের মানুষ, এত তো অঞ্চলের সুনাছড়া গ্যারমারিসা সত্যনগরের মানুষ আমরা আইয়া এখানে উদারবনে শুনি, আমরা গেট লাগাইছি, আমরা আমরা এইটুকুই দাবি, আমরা স্থায়ী কারেন্ট পাইতাম, কারেন্ট পাইলে পরে এখানে আমরা গেট সারিয়া দেবো এবং এসডিও মহাশয়রে আমরা ভিতরে প্রবেশ করতে দিতাম না, আমরা কারেন্ট পাইমু তারপরে তানে প্রবেশ করতে দেবো ভিতরে। এখন যে আপনি আপনারা এসডিও স্যারের সাথে আলাপ করলেন, এসডিও স্যার আপনারা কি দাবি করছেন? এসডিও স্যারে কই দে আমি মানুষ পাঠাইছি, তে আমরা তো এক সপ্তাহ থেকে ফোনে কইত্রা মানুষ পাঠাইছি, তে তার মিথ্যা প্রতিশ্রুতি আমরা সন্তুষ্ট নাই, আমরা কারেন্ট পাইমু, কারেন্ট পাইমু তারপরে আমরা এইখান থেকে গেট আপনার ছাড়িয়া দিব। এসডিও স্যারে কি তা কইছেন? এক মাস তো এখানে কারেন্ট পাই না, তান স্টাফ নাই বলে তান অসুবিধা, তাই নিজ কাজে যাইন কথা কইছেন। 30 লক্ষাধিক টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই পাচারকারীকে সোমবার জেলা সিজেম আদালতে সমচি দিল পাথারকান্দি পুলিশ। পরে আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে। জানা গেছে শনিবার কাকভোরে MZ01L8062 নম্বরের একটি মোটরসাইকেলে ইয়াবা ট্যাবলেট নিয়ে দুই পাচারকারী আছিমগঞ্জ থেকে ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করলে আগাম খবরের ভিত্তিতে পাথারকান্দি পুলিশ তাদের পিছু ধাওয়া করে অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন স্থানে তাদেরকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 30 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃতরা হল আব্দুল লেইস ও আব্দুল খোয়ের, উভয়ের বাড়ি স্থানীয় এলাকায়। ধৃতদের বিরুদ্ধে NTPS ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদেরকে রবিবার দিনভর থানায় আটকে রেখে জেরা করার পর সোমবার আদালতে প্রেরণ করা হয়। 75 কম ফেরি আসিমগঞ্জ বাইপাসত NH ন্যাশনাল হাইওয়ে 8 তাত দুজন লোকক কয়াত্ত করা হয়। এখন মোটরসাইকেলে তেওঁলোক আহি আছিল, MZ01L8062 এই নম্বর মোটরসাইকেলখন আমি এপ্রিহেম করা হয় আর লোক দুজন এপ্রিহেম করা হয়। তেওঁলোকক সার্চ করার পিছত তেওঁলোকর হাতত একটা বেগ আছিল, সেই বেগটোত 10,000 ইয়াবা ট্যাবলেট আছে, সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেট। তেওঁলোকক সেই ইয়াবা ট্যাবলেটখিনি আমি তাতে ঘটনাস্থলীতে সিজ করা হয়। এইখিনি ওয়েট এপ্রক্সিমেট 1 কেজিমান হব। গতিকে এইখিনি একিউজকেইটা থানালৈ লৈ অহা হয় আর তেওঁলোকৰ বর্তমান ইন্টারভেশন চলি আছে। মানুহজনৰ নাম হল আব্দুল লেইস, বাপেকৰ দেউতাৰ নাম হল আব্দুল গনি আৰু এজনৰ নাম হল আবুল খায়ের। এইখিনি আবুল লেইস হল ভিলেজ হল সাতঘড়ি। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল সোনাই নতুন রামনগরে। ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাত প্রায় 7:30 নাগাদ একই গোষ্ঠী সম্প্রদায়ের দ্বন্দ্বতে একই পরিবারের 3 জনকে প্রাণী মারার চেষ্টা চালান জনকয়েক পুরুষ ও মহিলারা। আক্রান্তকারীরা হলেন আনোয়ার হোসেন বরভুইয়া, জলালউদ্দিন বরভুইয়া এবং নাজর হোসেন বরভুইয়া। তখন আক্রান্তকারীদের চিৎকার শুনে গ্রামের মানুষেরা জড়ো হয়ে তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এদের মধ্যে নাজর হোসেন বরভুইয়ার অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এদিকে সেই রক্তারক্তি কাণ্ডের প্রেক্ষিতে রবিবার সোনাই থানায় কামালউদ্দিন বরভুইয়া, মতিউর রহমান বরভুইয়া, তৈবুর রহমান বরভুইয়া, এমেতুন্নেছা বরভুইয়া, নাসির উদ্দিন বরভুইয়া এবং হোসনা বেগম বরভুইয়া প্রমুখ এই 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় আক্রান্তকারীদের পরিবারের তরফ থেকে। এজাহার দাখিলের পর পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে। কালকে তো মানে আমি 3টা সময় আমার একবার আমার ছোট ভাই, আমার মহিলা ভাই, তার 2টা ছেলে আইয়া আমার লগে খুব ঝগড়াঝাটি করছে, গালাগালি করছে, নাওর বাচ্চা করছে, আমার ভাই, আমার ভাই নাম কিটা, এগুর নাম হইল কামালউদ্দিন, এগুর নাম হইল রাশিদউদ্দিন, আর এগুর নাম মতিবুর রহমান, আর এগুর নাম তৈয়বুর রহমান। হ্যাঁ, আমি বললাম এরকুই তো মাথামাতি এই সেই করিও না রে, খুব গালাগালি করিয়া আমার ছোট ভাই যে রাশিদউদ্দিন, হ্যাঁ আমার ও ছেলের কাছে ফোন করিয়া বইছে, ওই যে আমার ছেলে যে জখম হয়েছে, ছেলের গাড়ি লইয়া শিলচর কাউন্টার আইজল যাইতো, ওগুরে ফোন করছে, ফোন করিয়া কইছে এলকু বেটা হইলে একবার আহ তোমার বাপরে টুকরাইতাম আর টুকরাও
ও ফোন ফাইয়া দিয়েছে, সে দিয়েছে বাপ তো বাড়ি দেখলা, ও ঠিক শাড়ি দিয়েছে, ঠিক শাড়ি আইয়া বড় ছেলে আমার আসলো বেরেঙ্গা ভগুরণ আইসে আইয়া থারে লইয়া রবাই আইসে আইলে আইয়া তো গরম আমাইছে আমার পুয়ার বউ নাতি আর দুপু অভ্যন্তরে লইয়া আমাইছে আর ও কুম্বাই সিফে দিয়ে আইয়েও আমার গরুর মাঝে বাড়ি মারছি বাড়ি মারিয়া ও তুই বাপরে বলে দিয়েছেন তা কথা জয় বাড়ি মারছে নাম কিটা মতিপুর রহমান প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানে ব্যাপক কেলেঙ্কারিতে অবশেষে থানায় মামলায় ফাঁসলেন নরসিংপুর ব্লকের অধীনস্থ দারবিজিপির সভাপতি প্রদীপ কানু। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে একই জিপির বাসিন্দা তথা পেশায় দিনমজুর মনোজ গোলার কাছ থেকে ২০,০০০ টাকা উৎকোচ নেন জিপি সভাপতি প্রদীপ কানু। শুধু তাই নয়, টাকা উৎকোচ নেওয়ার পরও হিতাধিকারীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করেননি তিনি বলে অভিযোগ জানান হিতাধিকারী মনোজ গোয়ালা। এদিকে হিতাধিকারী তার টাকা ফেরত দিতে জিপি সভাপতিকে বললেও তিনি হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি জিপি সভাপতির নির্দেশে তার লোকেরা হিতাধিকারী মনোজ গোয়ালার বাড়িতে থাকা সমস্ত গাছপালাও কেটে ফেলা হয়। জিপি সভাপতি এহেন কর্মকাণ্ডে অবশেষে শয্যার বাঁধ ভেঙে ধলাই পুলিশের দ্বারস্থ হয়ে জিপি সভাপতির বিরুদ্ধে এক মামলা দায়ের করেন মনোজ গোয়ালা বলে জানা গেছে। এখন আমার তো বাড়ি গরিব মানুষ হবে, আর যে ঘর লাগি দিছি আমার ২০,০০০ টাকা, যে ঘর ইন্দিরাবাস আইসে আমার দিছি লালচি দেখাইয়া তারে লইছে, আমার ঘরও দিছে না আমার টাকাও দিয়ে না তারা। হ্যাঁ, তবে হে লাগি আমি যে হে কইছে যে বিচার দিবার লাগি, তো বিচারও দিছি সকালে গেছি ৫টা সময় সাহেবের যে সময় গেছি, এ আইয়া আমার বাবার দরজা ঠুকছে, দরজা ঠুকিয়া কইছে আমি ভুল স্বীকার করি আর আমি ঘর বানাইমু, হ্যাঁ গাছ বিড়ি কাটাও, হ্যাঁ আমি যত খরচা যেটা লাগলে আমি দিলাইমু, হ্যাঁ কেউর কথা শুনিও না। এখন দেওয়ার পরে আমি গাছ বিড়ি কামলা লইয়া আরো ৫,০০০ টাকা খরচ করিয়া এখন আজকে এক বছর হয়ে গেছে, হ্যাঁ তারা কিছু আমার দিছে না। হ্যাঁ তোরতে তোরতে গরিব মানুষ আমি কই পাইতাম, হ্যাঁ অতদিন হয়ে গেছে, এখনো আমার তো গরিব মানুষ আছি, অত তার ঘরে আমি যাইতাম কত দিন যাইতাম, এখনো আমার বাড়িতে ঘর দিছে না, হ্যাঁ কত আমি দৌড়িয়া দৌড়িয়া হারি গেছে। তার ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন সোনাইয়ের কাজীডোহর জিপি সভানেত্রী রুশিনা বেগম লস্কর। রবিবার নিজ বাসভবনে এক সভার মাধ্যমে প্রায় ৬০০ জন অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এদিন জিপি সভানেত্রী রুশিনা বেগম লস্কর ও তার প্রতিনিধি আমরুল হক লস্কর অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন। এ নিয়ে আমরুল হক লস্কর জানান, খুশির ঈদ উৎসবে জিপির অসহায় মানুষেরা উৎসবের আনন্দে সামিল হতে পারেন, তার জন্য প্রত্যেক ঈদে ব্যক্তিগতভাবে বস্ত্র বিতরণ করে থাকেন তারা। জিপি সভানেত্রী ও তার স্বামীরই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন গ্রামবাসীরা। আমরা প্রত্যেক ঈদও মানে রোজা হোক বকরি ঈদ হোক, বকরি ঈদও তো আমরা কুরবানি থাকে এবং দুর্গাপূজার সময় আমরা হিন্দু মেজরিটি থাকে। আজকে আমরা ৩০ রোজা ধরিয়া কিছু অসহায় ব্যক্তি যারা একটা নতুন কাপড় কিনতে পারেন না, আমাদের কাজীদর গাঁও পঞ্চায়েতের পক্ষ থাকিয়া যে প্রত্যেক মুরব্বী মানুষরে একটা লুঙ্গি এবং প্রত্যেক বিধবা মহিলা এবং আমার মার সমান যারা আসুন তারা আমি একটা শাড়ি দেই। আমার কথা হইল যে এইটা জিনিস আমার নতুন নয়, আমি যেদিন থেকে পঞ্চায়েত এবং আমার ৩৭ নম্বর জিপির মানুষে আমার পঞ্চায়েত বানাইছি, আমি প্রত্যেক বছর তারা লগে মানে সহযোগিতা করি এবং আজকে আমাদের আগামী মঙ্গলবারে যে ঈদ হইব, আমার কথা হইল যে মানুষ খুশির ঈদ, খুশির ঈদে মানুষ একটা নতুন কাপড় পিনবে। আজকের দিনে আমার মনে মানে খুব ভালো লাগে যে আমি একটা একটা শাড়ি একটা একটা লুঙ্গি যে আমি দিতাম পারি আর আমার ব্যক্তিগত তহবিল থাকিয়া, এটাই আমার মনের কথা। আবারও প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে সোমবার লালবাগ চা বাগানের শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হলো। এতে শ্রমিকরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, চা বাগানের জমিকে বাদ দিয়ে সরকারি খাস জমিতে বিমানবন্দর নির্মাণ করতে জানান। চা বাগানের উপর ভিত্তি করে তারা বেঁচে আছেন এবং চা বাগানেই তাদের একমাত্র জীবিকা নির্বাহের পন্থা, তাই ডলু লালবাগ ময়নাগড় চা বাগানের জমিগুলোকে বাদ দিয়ে সরকারি খাস জমিতে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ করতে সাফ জানিয়ে দেন তারা। এদিনের গণশুনানিতে প্রায় ১০০০০ শ্রমিকেরা উপস্থিত ছিলেন। এছাড়া অসম মজুরি ইউনিয়নের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন গণশুনানি সভায়। পরে শ্রমিকরা প্রস্তাবিত বিমানবন্দরের বিরোধিতা করে এক মিছিলও বের করেন বলে জানা গেছে। इस बात से बड़े चौंकित हूँ, मेरे ख्याल से सरकार विमानबंदर टी गार्डन में है इसीलिए बनाता है कि टी गार्डन के लोग जो है उसका तो
पट्टा जमी वगैरह नहीं होता है, वहाँ पे जाके विमान बंदर करूँगा तो लोग ज़्यादा आपत्ति नहीं करेंगे। एक मालिक है, उसको अगर मैं खरीद लूँगा तो वहाँ पे जाके विमान बंदर आराम से हो जाएगा। इसीलिए तो पहले भी टी गार्डन में ही विमान बंदर हुआ है और अभी भी यहाँ बनाना चाहता है कि हम लोग तो कमज़ोर आदमी है, पट्टा सट्टा हमारे पास नहीं है, हम लोग क्या आपत्ति कर सकते हैं, इसीलिए बनाते हैं। পূর্বশোনায় রাঙ্গিরঘাট ও আমজুরঘাট মধ্যখানে ফিশারি পার সংলগ্নে নতুনভাবে গড়ে ওঠা বিশাল সেন্ট্রাল ঈদগাহে এবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদগাহের সূচনা হবে। ঈদের নামাজ আদায়ের জন্য সাজিয়ে তোলা হয়েছে ঈদগাহ চত্বর। রাত পহলে বিশাল আকারে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। নতুন ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন উপত্যকার প্রখ্যাত আলেম তথা আহলে সুন্নত ও আল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। ঈদের নামাজকে কেন্দ্র করে নতুন ঈদগাহে মুসল্লিদের ঢল নামে বলে ধারণা করা হচ্ছে। সেন্ট্রাল ঈদগাহ ঈদের নামাজ শুরু হবে সকাল 9টায় বলে জানা গেছে। ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আয়োজকরা। দু তিন ঘন্টার ভারী বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জের সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। সোমবার শহরের বেশ কয়েকটি স্থানে দেখা গেছে এই কৃত্রিম বন্যা। শহরের 25 নং ওয়ার্ডের কিছু দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন আমাদের সাংবাদিকরা। এদিনের কৃত্রিম বন্যায় শুধু স্কুলের পাঠদান বন্ধ হওয়ার পাশাপাশি রান্নাঘরের বেশ কিছু আসবাবপত্র নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন এক প্রধান শিক্ষক। এদিকে পৌরসভার চেয়ারম্যান বদল হলেও এখনো পর্যন্ত শহরের কৃত্রিম বন্যার কোনো সমাধান হয়নি। তবে এবার বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন প্রবীণ বিজেপি নেতা রবীন্দ্র দেব। তার কার্যকালে করিমগঞ্জের জ্বলন্ত সমস্যা কৃত্রিম বন্যার জন্য তিনি কি ব্যবস্থা নেন সেটাই হবে আগামী দিনের দেখার বিষয়। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনে পা বাড়াচ্ছে রাজ্যের বিরোধী দল এআইইউডিএফ। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী 9 মে গুয়াহাটিতে একদিনের ধর্ণা কার্যসূচি পালন করা হবে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। তিনি বলেন, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দল এবার পর্যায়ক্রমে আন্দোলনে নামছে। ঈদের মরশুমে প্রতিটি জিনিসের দাম চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে, যার জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। এর বিরুদ্ধে আগামী 9 মে বেলা 11টা থেকে ধর্ণা কর্মসূচির আয়োজন করেছে দল। এতে অসময়ে প্রতিটি জেলা থেকে কর্মীরা যোগ দেবেন। গত এক বছরে রাজ্য সরকার সব দিক থেকে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কয়লা সিন্ডিকেট হোক কিংবা মাদক নির্মূলীকরণ, প্রথম দিকে কিছুটা শক্ত অবস্থানে থাকলেও এখন পুনরায় তা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিধায়ক জানান, চুপি চুপি এখন আবার কয়লার গাড়ি ঢুকছে বরাকে। বিভিন্ন স্থানে মাদকের কারবার চলছে। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে পুলিশ মিথ্যা অভিযোগে সাধারণ মানুষকে হয়রানি পর্যন্ত করেছে বলে তিনি অভিযোগ তুলেন। করিম বিরোধী দলের বিধায়ক হিসেবে তিনি নিজের গুরুদায়িত্ব কঠোরভাবে পালন করছেন বলে দাবি করেন। সার্বিক স্বার্থের জন্য কারো চাপে নিজের আওয়াজ দমিয়ে রাখার পাত্র নন তিনি। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে ছিলেন খালেদ হাসান লস্কর, কাছাড় জেলা এআইইউডিএফ এর সভাপতি সামিনুল হক লস্কর প্রমুখ। খালেদ হাসান ও সামিনুল হক জানান, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এআইইউডিএফ এর এই ধর্ণা কর্মসূচিতে বরাক উপত্যকার 3 জেলা থেকে দলীয় কর্মীরা যোগ দেবেন। পালিয়ে গিয়েছিলেন এবং আমি বলেছিলাম যে সেখানে লাই ডিটেক্টরের কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি দেখেছি গত 3 দিন আগে, 2 দিন হয়েছে বোধ হয়, যে অখিল গগৈ মহাশয় আমার উপরে 100 কোটি টাকার একটা মানহানি মামলা করেছে। তো আমি ওয়েলকাম জানিয়েছি, আবার ওয়েলকাম জানাচ্ছি যে আইনের দ্বারস্থ হয়েছেন, ওনার অধিকার আছে, আমি আমার অ্যাডভোকেট নিয়োগ করব। আমার কথা স্পষ্ট, সেদিনও যা বলেছিলাম আজও আপনাদেরকে বলছি, আমি পুলিশ প্রশাসনকে ডিজিপিকে যে লেটার দিয়েছিলাম সেটার কপিও আমি আপনাদের হাতে তুলে নিচ্ছি। আমি যে শব্দ বলেছিলাম, যে শব্দ লিখেছিলাম, সেই শব্দ আবার আমি রিপিট করছি। কংগ্রেসকে আমি বদনাম করিনি, কংগ্রেসকে বদনাম করেছেন ভূপেন বোরা এবং যিনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দেবব্রত শইকিয়া নিজে। কারণ রাজ্যসভা নির্বাচনের আগে দেবব্রত শইকিয়াই প্রথম বক্তা ছিলেন যিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী এইসবের মাস্টার, মুখ্যমন্ত্রী রাজ্যসভা ইলেকশনে হয়তো জিতে যেতে পারেন, উনার এইসব অভিজ্ঞতা আছে, উনি দল ভেঙে রাজ্যসভা ইলেকশন জিতা জানেন, সেটা উনার বক্তব্য ছিল। উনার এই দুজনের উইক বক্তব্য থেকে এমএলএরা ইন্টেলিজেন্স পেয়েছিল এবং পরিশেষে উনার বিধায়কদের উনি ধরে রাখতে পারেননি, যিনি উনার দলের প্রার্থী ছিলেন
উনি লিখিতভাবে কংগ্রেসের উপর অভিযোগ এনে কংগ্রেস দল ত্যাগ করেছেন। তারপরেও দেবব্রত শইকীয়ার মানহানির মামলা, আমার উপরে করা 10 কোটি টাকার মানহানি মামলা করা, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নিজের ব্যর্থতা ডাকতে তিনি সেটা করেছেন। এবং কংগ্রেসের আজকের এই দুরবস্থার জন্য যদি কোনো লোক দায়ী থাকেন তাহলে ভূপেন বোরা এবং দেবব্রত শইকীয়া। সোনাই পুরসভার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন শিলুরানী দাস ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন শাহরুল আলো। সোমবার বিজেপি কর্মকর্তা ও দলীয় পুর সদস্যদের নিয়ে সোনাই সার্কেল অফিসার তথা পুরসভার সিইও দীপঙ্কর নাথের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা। এদিকে এই সভায় পুরসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া শাহ আলমকে সার্টিফিকেট তুলে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিকাশ ছেত্রী। উপস্থিত ছিলেন রাজেশ দাস, মানব সিং, ভজন সেন, রামেশ্বর শর্মা প্রমুখ। হাতিখাল জিপির ভাউরিখান্দি জনতা এলপি স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন কমিটির মধ্যে চলছে ব্যাপক তর্জা। শনিবার স্কুলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি, সদস্যরা এবং অভিভাবকরা জানান, এদিন প্রধান শিক্ষক সৌরভ দাস বেশ কজন ছাত্রকে স্কুলে ঢুকতে দেননি, কারণ ওরা 9:05 সময় এসেছিল। স্কুল কমিটির অভিযোগ, প্রধান শিক্ষক সৌরভ দাস শিলচর থেকে স্কুলে আসেন কোনোদিন 11:00, আবার কোনোদিন 12:00। অনুরূপভাবে সহকারী শিক্ষিকা মধুমিতা নাথও একই নিয়ম পালন করে আসছেন। স্কুলের তহবিলও আত্মসাত করেছেন প্রধান শিক্ষক, এই অভিযোগও তুলেছে কমিটি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলে তদন্ত করেন বিভাগীয় কর্তৃপক্ষ। এরপর থেকে প্রধান শিক্ষক বাঁকাপথে হাঁটতে শুরু করেন এবং বলতে থাকেন অর্ধেক টাকা অফিসকে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে প্রধান শিক্ষক কড়া মনোভাব পোষণ করেন এবং একটু দেরি হলে ছাত্রদের তাড়িয়ে দেন। এদিন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে হবে, সামনে গুণ উৎসব, কড়াকড়ি না করলে স্কুল চলবে না। ভিডিওর মাধ্যমে আমি এটাও কইতে চাইবো যে তানে প্রধান শিক্ষকের দায়িত্বকে সরিয়ে অন্য একজন শিক্ষককে দেওয়ার জন্য। স্কুলের নামটা কিটা আছে? স্কুলের নাম হলো কি বাউরিখান্দি জনতা এলপি স্কুল। আপনি স্কুলের, আমি স্কুলের বর্তমান প্রেসিডেন্ট এবং আমার এই যে পুরো অল বডি আছে, বডি আছে, পুরো অল বডি কমিটি আছে, আমরা মানে অভিভাবক। আচ্ছা, ওই যে আপনি যে কইলা 9:10 বাচ্চারা আইলে হেড স্যারে স্কুলে ঢুকিতে দেন না, নিয়ম জানো না ব্যক্তিগত কিতা পাওয়ার হাটাই দিলেন কেন? লক্ষ্মীপুর পুরসভার নবনিযুক্ত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার শারদাচরণ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, রাজদীপ গোয়ালা, রুমিনাথ, গুঞ্জন কর, সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুরের মহকুমাধিপতি সুদীপ কুমার নাথ, কবীন্দ্র পুরকায়স্থ, বিমলেন্দু রায় প্রমুখ। বক্তব্য পেশ করেন লক্ষ্মীপুর পুরসভার সভাপতি মৃণাল কান্তি দাস ও সহসভাপতি রবীন্দ্র সিংহ। অনুষ্ঠানে 10 জন সদস্যকে শপথ গ্রহণ করানো হয়। এক্স অফিস মেম্বার হিসেবে শপথ গ্রহণ করেন বিধায়ক কৌশিক রায় ও সাংসদ রাজদীপ রায়। আমি আমি শ্রী গুঞ্জন কর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচিত পদাধিকার বলে সদস্যরূপে ঈশ্বরের নামে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিয়া বলিতেছি যে আমি আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি আস্থা জ্ঞাপন ও আনুগত্য প্রদর্শন করিব এবং যে কর্তব্য ভার গ্রহণ করিবার সম্মুখীন হইতেছি তাহা বিশ্বস্তরূপে সম্পাদন করিব। ধন্যবাদ। ভারত মাতা কি? ভারত মাতা কি?
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ট্রাফিক সমস্যা নিরসনে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল জেলা বিজেপি। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল উধারবন্দের জনগণ, পথ অবরোধ করে জানালেন প্রতিবাদ। পাথারকান্দিতে জব্দকৃত 10,000 ইয়াবা ট্যাবলেট, আটক দুই। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।